বর্তমান সময়ে হ্যাকাররা কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ফাঁদ পেতে রাখে, এবং আমরা নিজেদের অজান্তেই কিন্তু সেই ফাঁদগুলোতে পা দিয়ে ফেলি, যার কারণে হ্যাকার আমাদের গুগল ক্রোমের ভিতরে থাকা পাসওয়ার্ডগুলো নিয়ে আমাদের অ্যাকাউন্টগুলোকে হ্যাক করে ফেলতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটিকে সিকিউর রাখবেন, এবং আপনার গুগল ক্রোমটি কি হ্যাক হয়েছে কিনা সেটা আপনি কীভাবে বুঝতে পারবেন। এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, এবং এই ধরনের ভিডিও যদি আপনি ভবিষ্যতে পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিউয়ার্স, আপনার গুগল ক্রোম ব্রাউজারটিকে সিকিউর রয়েছে কিনা বা হ্যাকিংয়ের শিকার হয়েছে কিনা এইটা জানার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন আপনার মোবাইল ফোন থেকে। এবার আপনি এইখান থেকে এই থ্রি ডট মেনুতে প্রেস করবেন। থ্রি ডট মেনুতে প্রেস করার পরে আপনি এখান থেকে চলে যাবেন সেটিংসে। সেটিংসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামের একটি অপশন রয়েছে, আপনি এখান থেকে এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এটাতে প্রেস করবেন। দেন দেখতে পারবেন সেভ ব্রাউজিং, আপনি সেভ ব্রাউজিংয়ে প্রেস করবেন। এইখানে দেখতে পারবেন তিনটে অপশন রয়েছে, একটা হচ্ছে নো প্রোটেকশন, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটেকশন, আরেকটা হচ্ছে এনহ্যান্স প্রোটেকশন। আপনি এইখান থেকে সরাসরি এই এনহ্যান্স প্রোটেকশন মোড অপশনটি অন করে দিবেন। এটা অন করে দিলে আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে এই গুগল ক্রোম ব্রাউজারটি কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের প্রোটেকশনের ভিতরে থাকবে, যার কারণে আপনার গুগল ক্রোমটি সহজে হ্যাক হবে না, এবং আপনার ফোনে থাকা যে পাসওয়ার্ডগুলো সেভ করা রয়েছে এই পাসওয়ার্ডগুলো কিন্তু লিক হবে না। এবার আপনি যদি জানতে চান যে ইতিমধ্যে আপনার গুগল ক্রোম ব্রাউজারের কোনো পাসওয়ার্ড কি লিক হয়েছে কিনা, তাহলে আপনাদের যে কাজটি করতে হবে এইখান থেকে একটু ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন সেফটি চেক নামের একটি অপশন রয়েছে, সেফটি চেক অপশনে প্রেস করবেন। এবার এখান থেকে চেক নাও লেখা রয়েছে, এই চেক নাওতে ক্লিক করবেন। চেক নাওতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এইখানে সবগুলো যদি এরকম টিকমার্ক আসে তাহলে আপনার কোনো ঝামেলা হয়নি। আর যদি আপনি দেখতে পাচ্ছেন আমার যে পাসওয়ার্ডের পাশে এখানে একটি আইকন রয়েছে, যদি এরকম আসে তাহলে আপনি এখান থেকে এই অপশনটিতে প্রেস করে দেখে নেবেন যে এইখানে আপনার কোনো পাসওয়ার্ড কি লিক হয়েছে কিনা। যদি লিক হয়ে থাকে তাহলে সেটা এখানে লেখা আসবে এবং আপনি সাথে সাথে সেই পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলবেন, তাহলেই আপনার আর কোনো সমস্যা হবে না। যদি আপনি এই নিয়মে আপনার গুগল ক্রোম ব্রাউজারের প্রোটেকশন মোডটি অন করে রাখেন এবং মাঝে মাঝে আপনি সেফটি চেক করেন, তাহলে কখনোই আপনার অ্যাকাউন্টগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না এবং আপনার মোবাইল ফোন কখনোই হ্যাকারদের কন্ট্রোলে যাবে না। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।